তুই সুকলতার দাস, যেমন বলবে তেমন কাজ করতে হবে, ওর হয়ে তুই কাজ করবি। আর তোর কাজ হলো বুদ্ধি লাগানো, কিন্তু সে বুদ্ধিটা কি সেটা তুই ছাড়া আর কেউ জানবে না, এটা তো হয় না। আমাদেরও জানতে হবে যে কি এমন বুদ্ধি এঁটেছিস যার জন্য তোর এত হাসি মুখ। বল গোপাল। ও গুরুমা, আজ বুঝি আমার হাসি হাসি মুখ দেখে তুমি অবাক হচ্ছ? বলো, অবাক হচ্ছ? আসলে কি জানো, এতদিন মন খুলে যে হাসতেও পাচ্ছিলাম না, বুকের মধ্যে একটা কাঁটা খালি কচ 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 করে যাচ্ছিল। কিসের কাঁটা? ওই যে জঙ্গলে আপনার দাদা, মনে নেই বুঝি? দাদা? কোন দাদা? সেই যে যে দাদা তার উত্তর দিতে না দিতেই আপনি আমার উপর খুব খুশি হলেন, আমার একটা নতুন নাম দিয়েছিলেন, আপনার কি মনে পড়ছে না? সেই দাদার উত্তর শুনে আপনি খুশি ছিলেন, কিন্তু আমি মোটেও খুশি ছিলাম না। বারবার মনে হচ্ছিল কোথায় একটা পাক থেকে যাচ্ছে। আমার উত্তরের পেছনেও আর একখান উত্তর আছে, সেটা এতদিন ধরতে পারছিলাম না। তুই কি আজ ধরতে পেরেছিস? দাদার উত্তর শুনে গুরুমা আমার নাম দিয়েছিল রাহু গোপাল। সেই দাদার আসল উত্তর আমি আজ বুঝে গেছি। দাদা কেন কি সেটা একবার বল দেখি। দাদা যিনি দিয়েছিলেন সেই কইবে। ও গুরুমা, কই দিন না ছোট বুড়ানি রে। তবে কি গোপাল সব সত্যিটা জেনে গেল? গোপালের কথায় কেমন একটা যেন হেয়ালির গন্ধ। কি বলে গেল গুরুমা? কি কোন দাদা? চাঁদের ছায়া জলে পড়ে, জলের গায়ে আগুন ধরে, জলের গায়ে ধরলে আগুন, আগুন নেবায় কার এতগুণ? কিন্তু কিন্তু এই দাদার কি মানে বুঝলো গোপাল? কি মানে বুঝলো? কি সুন্দর করে চুন হলুদ লাগিয়ে দিলেন। ওই ঘুবড়ে পোকাটার জন্য এমন হলো, এমন ভাবে পড়লাম ওর উপরে যে আমার লাগলোই নে। বেশি লাগলে বেশি বেশি আদর পেতাম, রানীমা আরো বেশি আদর করতো। ব্যবস্থা নয় গো, তিনি নিজের হাতে আমায় লাগিয়ে দিয়েছেন।
তোমার হিংসে হচ্ছে বুঝি, তাহলে যাও না, তুমি গিয়ে চুন হলুদ লাগিয়ে এসো। হিংসে, মুখ সামলে কথা বল। আমি তো তোমার সাথে কথা কইতে আসিনি, তুমি তো পথাকে কথা কইছো, আর কিছু কথা থাকলে কয়ে ফেলো, না হলে পথ থেকে সরে দেখি বাপু, যেতে দাও। কটা কথা কইছি তোকে, শুনে রাখ, তুই আর গোপাল দুজনেই আমার মা বাবা পিসি ঠাকুমা সবার থেকে দূরে থাকবি, আর কোনোদিনও যাতে না দেখি ওদের কাছে। কেন কেন আবার, তোর গা থেকে না গোবরের গন্ধ বেরোয়, দিন রাত গরু সেবা করিস, গা ঘিন ঘিন করে ওঠে। তাই বুঝি? হ্যাঁ তাই, তুই তোর ঘরেই থাকবি, ওই গোবরে ভরা ঘরে, ওই ঘরই তোর জন্য ঠিক। তা ওই গোবর ভরা ঘর থেকে যখন দুধ আসে খাওনে, তখন নাকি গোবরের গন্ধ পাওনে? পাও তো? নিশ্চয়ই পাও। বেশ, আমি না আরিমাকে কয়ে দেবো, তোমাকে যেন দুধ ক্ষীর ছানা এসব না দেওয়া হয়। কয়ে দেবো রাজকুমারের নাকি গোবরের গন্ধ লাগে, হয়েছে? তুই তুই কইবি আমার মাকে? আমার মা সে কথা শুনবে? শুনবে না, আমি যা কইব তাই শুনবে। যাই তবে, কই আসি নাকি বাবুতি? আজ না হয় কইব না, থাক আজ, কাল সকালে তো রাত সভাতে আসবই, সেখানে রানীমা থাকবে, রাজামশাই থাকবেন, আরো মানুষজন থাকবেন, তখনই না হয় সকলের সামনে কথাটা কইব। আর তুই রাজসভায় আসবি? হ্যাঁ গো, তোমার বিচার শ্যামা বসবে যে। তুই আসবে না সেই সভাতে কক্ষরণে, রাজসভায় তোর মতো কেউ আসে না। কিন্তু রাজামশাই তো আমায় নিমন্ত্রণ করলেন গো, না গিয়ে আর কি উপায়? কাল গোপাল আর এই মেয়েটার সামনে তোমার বিচার হবে? তা হতে পারে নি, কিছুতেই পারে নি। আসি তবে। না আসবি রে, তুই আর গোপাল কাল কেউ রাজসভায় আসবি নে, এ আমি কই দিলাম। যাবো তো আমি বটেই গো রাজকুমার, বললেম নে রাজার নিমন্ত্রণ, আমি যাবো, আর ওই আলুর বস্তাও যাবে, বুঝলে? বড্ড কথা ফুটেছে না তোর, আমার আদে সামান্য করিস, এত সাহস তোর? বারে, আমি আর ওই আলুর বস্তা না গেলে তোমার নামে নালিশ কে করবে শুনি? আর নালিশ না করলে বিচার হবে কি করে, তোমার শাস্তি হবে কি করে? আমার শাস্তি? আমি রাজকুমার। তাহলে ভয় পাচ্ছো কেন? কে কে বললো আমি ভয় পাচ্ছি? সব কথা কি আর বলতে হয়, বোঝা যায় নি ভয় পাচ্ছো? তবেই তো আমাকে আর ওই আলুর বস্তাকে আসতে বারণ করতেছো, তাই না? এই মেয়েটা আমার মনের কথা কি করে বুঝে গেল? দেখবো তুই আর ওই গোপাল কি করে রাজসভাতে আসিস। তোরা যদি না আসতে পারিস তবে নালিশ হবে নে, আর নালিশ না হলে বিচার হবে নে, আর বিচার না হলে শাস্তিও হবে নে। তাই তোদের আশা আমি বন্ধ করবই, এই আমি কই দিত। আচ্ছা, সে কথাই রইল তাহলে। কোন কথা? তুমি আমাদের আটকাতে চেষ্টা করবে আর আমরা যাবই। আমি তোমাকে কথা দিচ্ছি কুমার, কাল ওই আলুর বস্তা রাজসভাতে হাজির হবেই, আমি তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, তোমার শাস্তিকে আটকায় দেখি। চলো 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 পা।
পাল্টা।